সময়ের পালা বদলে নিত্য দাম যেন বেড়েই চলেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আলোচনা সমালোচনা চারদিকেই এমন সময় বাংলাদেশ ট্রেড ও ট্যারিফ কমিশনের সুপারিশ এল ভোগ্য মধ্যে অন্যরকম উপকরণ প্যাকেটজাত চিনি ও ডালের দাম উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণের সুপারিশ কমিশনের বিশ্ববাজারের তুলনায় স্থানীয় বাজারে চিনির দাম বার্ষিক ও মাসিক বৃদ্ধির হার অনেক বেশি রিপোর্ট অনুযায়ী চিনির দাম মাসে এগারো দশমিক দুই পাঁচ শতাংশ এবং বছরে পঁচিশ দশমিক দুই ছয় শতাংশ বেড়েছে প্রতিবেদনে আরও জানানো হয় এক বছরে ডালের দাম বেড়েছে চল্লিশ ভাগ তবে স্থানীয় ও বৈশ্বিক বাজারের মধ্যে পেঁয়াজের দাম সমন্বয়কে যুক্তিসঙ্গত বলে মনে করেছে কমিশন চিনি ডাল এবং পেঁয়াজ বাজারজাত করার সময় প্রয়োজনীয় পণ্য বিতরণ এবং পরিবেশক নিয়োগ আদেশ দুই এগারো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেয়া হয় এক্ষেত্রে জেলা ও উপজেলা পর্যায়ের নিত্য পণ্যের মূল্য মনিটরিং সেল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে দাম নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারে বাণিজ্য মন্ত্রণালয় কমিশন বিপণনে সাপ্লাই চেইনের জন্য সর্বোচ্চ লাভের সীমা নির্ধারণেরও প্রস্তাব এসেছে এছাড়াও মন্ত্রণালয় বিআরটি স্থানীয় প্রয়োজনীয় জিনিসপত্রের পরিবহন খরচ নিয়ন্ত্রণের জন্য অনুরোধ করতে পারে শাহিনুল ইসলাম সাগর এখন ঢাকা